সুপ্রিয় দর্শক, আমি রোটারেক্টর তামিনুল ইসলাম বলছি। সবাইকে সুন্দর এই বিকালবেলার শুভেচ্ছা জানাচ্ছি। আর ক্যামেরাটা যদি দেখানো যায়, আমি আমার বাসার সাততলায় বসে আছি পুরান ঢাকায়। খুব সুন্দর মনোরম দৃশ্য, এবং তার সাথে চন্দ্রবতী একটি বই আমার হাতে রয়েছে। আসলে আমরা 7 দিনের মতো হোম কোয়ারেন্টাইনে রয়েছি, যেহেতু আমরা জানি যে কোভিড-19 খুব মহামারী আকারে ধারণ করেছে, যার কারণে আর কি আমরা বাসায় অবস্থান করছি। আসলে এই সুন্দর দৃশ্য এবং এই চন্দ্রবতী বই পড়া ছাড়া আসলে বিকালবেলা আমাদের কিছুই করার থাকে না, যেহেতু আমরা বাসায় বন্দি। এবং আমাদের সবারই উচিত এই এরকম সুন্দর বিকেল উপভোগ করা বাসা থেকে। আপনারা কেউ বাইরে বের হবেন না। তো আজকে এই ভিডিওটি কিছু মেসেজ দেওয়ার জন্য আমি করছি, তো শুরু করছি। আসলে আমাদের উচিত এই যে আমরা বন্ধটা পেয়েছি, তো আমরা কিভাবে কাটাবো। হ্যাঁ, কারণ একটা কথা বলে রাখি যে আমাদের পৃথিবী কিন্তু খুব বড় একটি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং আমরা যখন এই সময়টা অতিক্রম করব, আমরা যখন করোনা ভাইরাস জিরোতে চলে আসবে, তারপরে পৃথিবী একটি অসম্ভব একটি অভাবের দিকে যাবে, শুধু বাংলাদেশ নয়। তো এই সময়টা আমাদের নিজেদেরকে প্রস্তুত করার সময়, এবং যতটা পারুন বাসায় বসে ইফেক্টিভ কাজ করার চেষ্টা করুন। আমিও পৃথিবীতে যত ইফেক্টিভ কাজ চলছে এবং করোনা ভাইরাসের যে প্রস্তুতি রয়েছে সেগুলো বিষয়ে খেয়াল রাখার চেষ্টা করি। তো আমাদের সবারই উচিত নিজেদেরকে প্রস্তুত করা এই সময়টার মধ্যে। আসলে করোনার প্রস্তুতি আমাদেরকে সবারই নিতে হবে। তো করোনার প্রস্তুতির বিষয়ে বলতে গেলে, আমরা যেই গণমাধ্যমে আমরা যেই নিউজগুলো দেখে থাকি, আমি জানি যে আমার ফেসবুকে অনেক গণমাধ্যম কর্মী রয়েছেন। তো আপনাদেরকে বলছি যে একমাত্র আপনারাই পারেন যে আমাদের সঠিক তথ্যটা আমাদেরকে দিতে, এবং তার মাধ্যমে আমরা যেন সবাই সঠিকভাবে সচেতন হতে পারি। তো আমাদের সবার উচিত যে করোনা এই প্রস্তুতিটা গ্রহণ করা, এবং পিপিই আমাদেরকে মজুত করতে হবে। আমাদের পার্সোনালিভাবে নিজেদের টাকা খরচ করে পিপিই প্রস্তুত করতে হবে, এটা আমি বলে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা ডাক্তারদের খবর রাখতে পারি, যে ডাক্তাররা আর কি করোনা ভাইরাস সম্পর্কে যেই কোর্সগুলো, একটি কোর্স রয়েছে, তো সেই কোর্সগুলো করেছেন, তো সেই ডাক্তারদের আর কি ফোন নাম্বার আমরা জোগাড় করে রাখতে পারি। তার সাথে যেই হসপিটালগুলো করোনা ভাইরাসের আওতাধীন রয়েছে, যেই হসপিটালগুলোতে করোনা ভাইরাসের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং ট্রিটমেন্ট চলছে, সেই হসপিটালগুলো আর কি আমাদের জানা থাকতে হবে। সেগুলো কতটুকু দূরত্বে আমার অবস্থান থেকে, এবং সেগুলোতে আসলে কী ধরনের ট্রিটমেন্ট চলছে। কারণ যদি আমরা কখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যাই, আল্লাহ না করুক, আমরা চাই না, তবুও যদি হয়ে যাই, সেক্ষেত্রে আমাদের আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা উচিত। একটা কথা বলে রাখি, স্বাস্থ্য নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। আমরা যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, তো এই ক্রাইসিসটা শেষ হলে আমাদের স্বাস্থ্য নিয়ে অনেক চিন্তা করার স্কোপ বের হবে, অনেক চিন্তা করার পথ বের হবে। তো সেই কাজগুলো আমাদের করতে হবে। আমার অ্যাকাউন্টে অনেক ফার্মেসির ভাই বোনরা রয়েছে, তো আমি বলছি যে তোমরাও চিন্তা করো যে স্বাস্থ্য নিয়ে কতটা কাজ করা যায়। আইটি রিলেটেড যারা আছো, তোমরাও চিন্তা করো যে কীভাবে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করোনা ভাইরাস শনাক্ত করা যায়। তো এটা একটা খুব ভালো উদ্যোগ ছিল ড্যাফোডিলের। তো এরকম অনেক চিন্তা করার স্কোপ বের হচ্ছে। তো আমাদের এই হোম কোয়ারেন্টাইনে বসে আমরা এই ইফেক্টিভ চিন্তাগুলো করতে পারি, যেগুলো আমরা পরবর্তীতে কাজে লাগিয়ে দেশ এবং নিজের জন্য মঙ্গল বয়ে আনতে পারি। সবশেষে বলতে চাই যে আমরা যে হোম কোয়ারেন্টাইনে রয়েছি, তো এই পরিবেশটা যেন আমাদের মানে বোরিং না হয়ে যায়, পরিবেশটা যেন আমরা উৎফুল্ল রাখতে পারি। আমরা পরিবারের সাথে খুব সুন্দরভাবে সময় কাটাবো, পরিবারের সবাইকে কাজ করার জন্য উদ্বুদ্ধ করব, বিভিন্ন কাজ, যেমন কেউ যদি আর্ট ভালো পারে তাকে বলবো যে আর্ট করো, কেউ যদি গান ভালো পারে বলবো যে তুমি একটা গান গাওয়ার চেষ্টা করো। তো এরকম অনেক কাজের মাধ্যমে আমরা পরিবারের সবাই মিলে ভালোভাবে থাকার চেষ্টা করবো, এবং আমরা মা বোনদের যেই উপদেশটা দিব সেটা হচ্ছে যে শাকসবজি ভালো করে ধুয়ে তারপর খেতে, ভিটামিন সি বেশি করে খাওয়ার জন্য। সবশেষে একটা কথা বলি, মুক্ত পথ কোভিড-19 একটি কোর্স তারা লঞ্চ করেছে, তো সেই কোর্সটা যদি আমরা করে ফেলতে পারি তাহলে অনেক কিছুই আমরা জানতে পারবো। আলাদাভাবে আর কিছুই বলা লাগবে না। হাত ধোয়ার ব্যবস্থা, কীভাবে হাত ধোবো, আমরা কত সময় ধরে হাত ধোবো, সব কিছুই সেই কোর্সটার মধ্যে রয়েছে, আমি আবার নতুন করে কিছু বলছি না। তো সবশেষে এটাই জানানো ছিল সবাইকে, সবাই যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য।